فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয়টা আকীদার ক্ষেত্রে এবং তাওহীদের আসমা ও সিফাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা লিখেছেন আল্লাহ তাআলা আরশে আছেন, এই উত্তর যথেষ্ট নয়। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে বলা হয়েছিল যে কেউ যদি বলে যে কাউকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ কোথায় আছেন, তো সে বলল যে আমি জানি না, তাহলে তার অবস্থা কি? ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বললেন যে সে কাফের। আর তারপরে বলা হলো যে আচ্ছা, কেউ যদি বলে যে আল্লাহ আরশে আছেন কিন্তু আরশ কোথায় তা আমি জানি না, তো ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন যে সেও কাফের। তার মানে আল্লাহ কোথায় আছে, আল্লাহ আরশে আছেন এবং আরশ কোথায় আছে সেটা বলতে হবে, আর আরশ আছে সাত আসমানের উপরে, সুতরাং বলতে হবে সাত আসমানের উপরে, আরশের উপরে। আরশে মানে আরশের উপরে, কত উপরে সেটা আমরা জানি না। হ্যাঁ, তো আরশের উপরে। আচ্ছা, এরপরের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, এই প্রশ্নে আমাদের দেশে যথেষ্ট আপত্তি আছে। তথাকথিত কিছু আলেম ওলামা তারা বলে থাকে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তো আমরা বলি যে আল্লাহ সর্বত্রই বিরাজমান নন, আল্লাহর দৃষ্টি এবং আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ক্ষমতা সর্বত্রই বিরাজমান। তো বহু দলিল রয়েছে এবং সামনেও আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহর এটা আল্লাহ কোথায় আছেন, রাসূলুল্লাহ একজন কৃত দাসীকে জিজ্ঞেস করেছিলেন, সেই মুসলিমের হাদিস, মুআবিয়া ইবনুল হাকাম নামে একজন সাহাবি, তিনি তার কৃত দাসীকে নিয়ে আসছিলেন এটা যাচাই করার জন্য সে মমিন না কাফের। তো রাসূলুল্লাহ তাকে মমিন না কাফের এটা নির্ণয় করার জন্য দুটি প্রশ্ন করেছিলেন, একটি হলো যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এবং মান আনা, আমি কে। এই দুটির মাধ্যমেই তিনি জানতে চেয়েছিলেন যে এটি মমিন না কাফের সেই ক্রীতদাসীটি। সে মহিলা উত্তর দিয়েছিল যে আঙুল তুলে উত্তর দিয়েছিল যে হাফিজ সামা, তিনি আসমানের উপরে, তার মানে আসমানের উপরে আরশের উপরে মহিমান্বিত। আর রাসূলুল্লাহকে বলেছিলেন যে আপনি আল্লাহর রাসূল, তখন রাসূলুল্লাহ তাকে মুমিন বলে ঘোষণা দিয়েছিলেন। সুতরাং যারা আল্লাহ আল্লাহ আরশের উপরে বা আসমানের উপরে আরশের উপরে মহিমান্বিত এটা স্বীকার করে না, তারা মুমিন কিনা যথেষ্ট মানে একটা বিরাট ধরনের সন্দেহ রয়ে যায়। তাদের অজ্ঞতার কারণে যে ভুল অবস্থানে, ভুল আকিদে তারা আছে, আমরা আল্লাহর কাছে আশা করি তারা তাদেরকে ভুল সংশোধন করার তৌফিক আল্লাহ দান করুন। তো এটি একটি গুরুত্বপূর্ণ আকিদা, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা ভুল। এটা হলো সুফিবাদের আকিদা, তারা এটা এটা একটা ভয়ঙ্কর আকিদাও, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। Thank you.